হ্যালো বন্ধুরা ওয়েস্টবেঙ্গল ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাতে চলেছি কী করে একটা এরকম বাল্বকে এই হোল্ডারে ফিট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে আবার প্রয়োজন পড়লে সিরিজ ল্যাম্পও বানাতে পারবেন যেটা দিয়ে আমরা এসি অ্যাপ্লায়েন্স টেস্ট করে রাখি তো চলো ওটাই দেখা যাক কী কী লাগবে এরকম একটা কাটারি লাগবে যার দাম সত্তর টাকা এরকম একটা একশো থেকে দেড়শো দুশো ওয়াটে বাল্ব লাগবে যার দাম পনেরো থেকে কুড়ি টাকা তিরিশ টাকা ম্যাক্সিমাম পঁচিশ টাকা হয়ে থাকে এরকম একটা হোল্ডার লাগবে পোলটেবেল হোল্ডার যার দাম দশ থেকে পনেরো টাকা আমার কাছে দশ টাকা নিয়েছে এটা পনেরো নিয়েছে একশো বা এরকম একটা টুপিন প্লাগ লাগবে যার দাম দশ টাকা থেকে পনেরো টাকা আমার কাছে দশ নিয়েছে আর এরকম একটা ছোট তার লাগবে এগুলা তারের দাম যদি খুচরো কেনো তাহলে পিভিসি ওয়ার বললেই হবে পাঁচ টাকা মিটার আর যদি রিল কেনো তাহলে তিন টাকা মিটার পড়বে নব্বই থেকে আশি মিটার থাকে তো জানো যে জিনিস বেশি কিনলে কম দামে পাওয়া যায় তো এখানে যে দেখতে পাচ্ছ যে একটা সিল করা আছে তো এটাকে আমাদের সিলটাকে ফুটো করে নিতে হবে তো আমি এখানে শোল্ডারিং আয়রন ইউজ করব ফুটো করে নেওয়ার জন্য সরি মোবাইলটা একটু হাত থেকে পড়ে গেছিল তো আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট সেকেন্ড কাজ হচ্ছে আমার আজ আজকে ট্রাইপটটা নেই মানে লকডাউনের জন্য খারাপ হয়ে আছে তো এই স্ক্রুটাকে খুলে নিতে হবে এরকম টেস্টার দিয়ে খুলে নিতে পারবা আমি ভিডিওটা পজ করে দু হাতে সাহায্যে খুলে নিচ্ছি তোমরা আমাকে একটু মাপ করে দিও কারণ আমার কাছে ওই ট্রাইপডটা এই মুহূর্তে নেই যে আমি ভিডিও খুব ভালোভাবে আনকাট করে দিতে পারবো কিন্তু আমার কাছে এই মুহূর্তে ওয়াইফাই কানেকশান আছে আর যেটার জন্য আমি এই ক্যামেরার রেকর্ড ভিডিও কোনো এডিট না করে ফোর কেতে আপলোড দেবো হ্যাঁ ফুল এইচডিতে আনন্দ উপভোগ করতে পারবা এই ভিডিওটা কেমন লাগে ফুল তে ফুল এইচডি বা ফোর ভিডিও যেটা তো দেখে নেবা ও সরি ফুলে ফুল এইচডি মানে তো ওয়ান আর ফোর তো আলাদাই একটা ভিডিও তো তোমরা দেখে নিতে পারবা ফোর কে ক্যাটাগরি ভিডিওকে এরকম পরিষ্কার হয় তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এরকম করে আমরা দুটো পিন কানেক্ট করে নিয়েছি তো এটা সুন্দর করে এখানে বসিয়ে নিতে হবে সাবধান রাখতে হবে যাতে একটা আগে পিছে বা ডান দিক বা দিক ব্যাকাতেরা হয়ে না থাকে দিকে ধ্যান রাখতে হবে তো ফ্রেন্ডস এরকম পিনটা লাগানো হয়ে গেছে তো এবার এই কাটারির সাহায্যে তারে মাথাটা বে ছিলে নিতে হবে আর কপারটা যাতে যথেষ্ট পরিমাণে তাও এতটা বেরিয়ে থাকে যাতে কন্ডাকশানটা ঠিকঠাক বা সার্কিটে কন্টিনিউটিটা ভালোভাবে থাকে লুজ না থাকে কোথাও সেই দিকে ধ্যান রাখতে হবে আর এটাকে থ্রেট করা আছে এটা খুলে নেওয়া যাবে যেটা আমি এক হাতেই খুলে নিতে পারবো সবাই পারবে বা হাতেই কাজ এটা এতটাই সোজা আর তারটা এই ফুটো দিয়ে যাবে এখানে কানেক্ট থাকবে আর এসি কোনো প্লাস মাইনাস থাকে না খালি থাকে আর নিউট্রাল আর এগলা বাল্ব হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট এসি বা ডিসি যে কোনো লাইনেই চলে যায় যেহেতু এটা ফিলামেন্ট বাল্ব আর এই বাল্ব কাজ করে স্কোয়ার আর টিতে পাওয়ার জুলস লো অফ হিটিংয়ে তোর জন্য এটা এসি ডিসি যে কোনো ফর্মেই কাজ করবে এর ভিতর নাইক্রোম ওয়ার আছে যেটা হিট হয়ে গ্লো করে আর বাল্বের কেসিংয়ের ভিতর কিছু ইনার্ট গ্যাসে মিক্সচার আছে নিয়ন গ্যাস যেমন নিয়ন আর্গান এই সমস্ত তো ফ্রেন্ডস আমাদের কানেকশান মোটামুটি মজবুত করে লাগানো হয়ে গেছে উপরে শোল্ডারিং করে নিলে আরও ভালো কিন্তু আমি করব না কারণ আমি নিজে উপর কনফিডেন্স দে ঠিকঠাকভাবেই কানেক্ট করেছি আর যদি প্রয়োজন মনে করো ফেবিকুইকও ফেবিকুইক দেবে না গ্লুগান দিতে পারো সিল হয়ে থাকবে তাহলে ইনসুলেটেড গ্লুগাউন গ্লুগাউন গ্লুগান শক করে না গ্লু স্টিকের যেটা গ্লুগানটা মারি যে তো এবার এই নবটাকে ক্লোজ করে দিই থ্রেড সিস্টেম করা